আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। প্রিয় দর্শক, রুমেন রায়হান আছে আপনাদের সাথে এবং আমার চ্যানেল রুমেন রায়হানের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে নোটিফিকেশন বেল আইকনটি অন করুন। হিরো আলমের সকল ভক্ত শ্রোতাদের জন্য আনন্দের সংবাদ হলো যে হিরো আলম শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার সুযোগ পাচ্ছেন। বলতেই পারি আরও একবার জিতে গেল হাল না ছাড়া সেই হিরো আলম। শেষ পর্যন্ত হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। আইনের প্রতি শ্রদ্ধা এবং সুবিচার পাওয়ার প্রত্যাশা ছিলেন হিরো আলম। শেষ পর্যন্ত তিনি নির্বাচন করে তার মনোবাসনা পূরণ করতে চলেছেন। হাজার প্রতিকূলতার মাঝেও হাল না ছাড়া শিক্ষা কিন্তু হিরো আলমের কাছ থেকেই পাওয়া গেল আরও একবার। কারণ তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করার পরও তিনি কিন্তু নিরাশ হননি, তিনি এর শেষ দেখতে চেয়েছিলেন, অবশেষে শেষ দেখেই ছাড়লেন। হিরো আলমকে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে হবে। তার দৃঢ় মনোবল তাকে যে হিরো আলম বানিয়েছে এটি তার আরেকটি নজির। মনোনয়নপত্র বৈধ হওয়ার পর হিরো আলম সংবাদ মাধ্যমে কি বললেন একটু শোনাতে চাই। বললাম যে আমি উচ্চ আদালত পর্যন্ত দেখবো, আমি শেষ না দেখে মাঠ থেকে যাবো না। তাই উচ্চ আদালতে আপনি কে সবার আমরা শ্রদ্ধা আছে যে আইনের উপর কেউ নাই, মানুষ যাই যাতে ষড়যন্ত্র করুক না কেন, আদালতের উপর কেউ নাই। তাই আদালতের উপর বিশ্বাস থাকে আমি যে সাহস রাখছিলাম না আমি উচ্চ আদালতের রায় পাবো। তাই আপনাদের ভালোবাসায় দোয়াই আমি রায় পেয়েছি, আমি নির্বাচন করবো, আপনাদেরকে বলেছি আমি মাঠে থাকবো, লড়বো আপনাদের ভালোবাসাতে। আপনারা সবাই দোয়া রাখবেন, আমি দুই একের মধ্যে আপনার মার খাই কী পাবো জানিয়ে দেবো সবাইকে। আপনারা সবাই আমাদের দোয়া রাখবেন। মিডিয়ার আলোচিত এবং সমালোচিত মডেল অভিনেতা হিরো আলম, তাকে নিয়ে নানান কথা নানান গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছিল বিভিন্ন মিডিয়াতে। অনেকে তাকে হেয় বা ছোট করতেও চেয়েছিলেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাওয়ার কারণে। তার জনপ্রিয়তার কাছে হেরে যাওয়ার ভয়ে হয়তো তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা তাকে নির্বাচনের আগেই মাঠ থেকে সরানোর চক্রান্ত করেছিল। কিন্তু সকল ষড়যন্ত্রকে তিনি নস্যাৎ করে তার গন্তব্যে পৌঁছে গেলেন সেই কাঙ্ক্ষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। হিরো আলমের জন্য শুভকামনা এবং নির্বাচনী শুভেচ্ছা। বন্ধুরা, এখনকার মতো শেষ করতে চাই। আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। সব সময় ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। এ দেশ আমার আপনার সকলের। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশের প্রতি শ্রদ্ধাশীল হন। ভিডিওটি কষ্ট করে দেখবার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে।